الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام নামাজের মধ্যে যে দুরূদটা পড়ে থাকি সকলেই মহব্বতের সাথে আদবের সাথে পাঠ করে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসল্লিয়ান আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করছি আমাদের একমাত্র রব একমাত্র মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহি দরবারে যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে
পৃথিবীর এই পবিত্রতম স্থানে আসার, বসার, কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার এবং শোনার জন্য কবুল করেছেন, তৌফিক দান করেছেন। যে মহান রব আমাদেরকে এই বিশাল সুযোগটুকু দান করেছেন, তার পবিত্র সন্নিধি দরবারে সকলেই কালিমাতুর শুকর আদায় করে পড়ি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে ইতিমধ্যেই পবিত্র কোরআনুল করিম 30 নম্বর পারার সূরাতুল বাইয়িনাহ পঞ্চম আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি চার খলিফার দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখিত পেয়ারা নবীর একটি প্রিয় বাণী আপনাদের খিদমতে আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সূরাতুল বাইয়িনার পঞ্চম আয়াতকে সামনে রেখে বুখারী মুসলিম শরীফে উল্লেখিত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত প্রিয় নবীর বাণীটুকুকে পাথেয় করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। মহতরম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির উদ্দেশ্য কি এ মর্মে পবিত্র কোরআনুল করিম 27 নম্বর পারার দ্বিতীয় পৃষ্ঠায় দ্ব্যর্থহীনভাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আমি পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি শুধু আরামায়েস করবে, শুধু পড়ালেখা করবে, শুধু মানুষকে শিক্ষা দিবে, চাকরি ব্যবসা বাণিজ্য করবে, শুধু এই জন্য নয়, আমি মানুষকে সৃষ্টি করেছি আমি রবের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, আমার ইবাদতের জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন এই দুটো জাতিকে শুধুমাত্র আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে বোঝা যায় যে মানুষ এবং জিন আল্লাহর গোলামি করবে, আর তাদের জন্য সকল মাখলুকাত নিজের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিবে তাদের খেদমতের জন্য, এবং হচ্ছেও তাই। মহতরম হাজিরিন, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ তো আছে, সৌভাগ্যবান কিছু মানুষ এমন আছে যার পুরোটা জীবনই ইবাদত, কিছু কপাল পোড়া মানুষ এমন আছে যে সারাটা জীবনে 50 বছর 80 বছরের জীবনে 1 মিনিটও আল্লাহর গোলামি করার, যিনি সৃষ্টি করেছেন স্রষ্টাকে ডাকার, স্রষ্টার কথা মতো চলার কপালে জোটে না, এমনও কিছু মানুষ পৃথিবীতে আছে। আর কিছু মানুষ আছেন যারা কখনো আল্লাহ পাকের ইবাদতে থাকে, কখনো আবার ভুলে যায়। মহতরম হাজিরিন, ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু ইবাদত নামাজ থেকে শুরু করে ইমান, নামাজ, রোজা, হাজ, যাকাত, যত ধরনের ইবাদত আছে, অনেক ইবাদত এমন আছে যে ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত, ওই সময় ছাড়া ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন সালাতুল জুমার একটা সময় আছে, জোহরের সময় আছে, জোহরের সময়ে এই নামাজটা পড়তে হবে। কেউ যদি মনে করে তাহাজ্জুদের সময় যেহেতু ওঠার সুযোগ পেয়েছি আজকে জোহরেরটাও আমি তাহাজ্জুদের সময় পড়ে নেই, হবে না। তিনটি সময়ে নামাজকে রাসূলুল্লাহ নিষিদ্ধ করেছেন, তখন নামাজ চলবে না। বছরে 5টি দিন রোজা রাখাকে হারাম করা হয়েছে, সেই দিনগুলোতে রোজা রাখলে আমার এই রোজা আল্লাহ পাক কবুল করবেন না। হজের কিছু নির্দিষ্ট সময়ও আছে, স্থানও আছে, সেই স্থানে না গিয়ে সেই সময়ে যদি হজটি না করতে পারে তাহলে এই হজও আল্লাহর কাছে কবুল হবে না। এভাবে করে সকল ইবাদত
কোন ইবাদত আছে সময়ের সাথে সম্পৃক্ত, কোন ইবাদত আছে স্থানের সাথে সম্পৃক্ত। যেমন তাসবিহ, আমি জিকির করব আল্লাহ পাকের, আমার রবকে আমি ডাকব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমি যদি টয়লেটে গিয়ে এই তাসবিহ পড়ি, তাসবিহ আদায় হবে? নিষেধ। তাহলে আমরা এক কথায় বলতে পারি, সব ধরনের ইবাদত সব জায়গায় সব সময় করা যায় না, এবং কিছু কিছু ইবাদত তো এমন আছে যে সব শ্রেণীর মানুষও করার সুযোগ পায় না। যাকাত দেওয়া, এটা সবার পক্ষে সম্ভব নয়। হজ করা সবার জন্য সম্ভব নয়। বিভিন্ন ইবাদত এমন আছে সবার পক্ষে সম্ভব নয়, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষের পক্ষে ইবাদত করা সম্ভব নয়। আমি আজকে একটি ইবাদত আপনাদের খিদমতে পেশ করতে চাই, যেই ইবাদতটি করা গাড়ির মধ্যেও সম্ভব, বাসায়ও সম্ভব, মসজিদেও সম্ভব, রমজানে সম্ভব, রমজান ছাড়াও সম্ভব, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অবস্থাতে যে ইবাদতটি করা সম্ভব, এবং যে ইবাদতটি করা আমার মতে সব থেকে সহজ, এমন একটি ইবাদত আমি আপনাদের খিদমতে আজকে আলোচনা করতে চাই। সেই ইবাদতের নাম হলো আন-নিয়াতু সালিহা, ভালো কাজের নিয়ত, ভালো কাজের ইচ্ছা, ভালো কাজের আগ্রহ অন্তরের মধ্যে পোষণ করা এবং অন্তরে এটা লালন করা। এটা এমন একটি ইবাদত যে ইবাদত গরিবও করতে পারে, ধনীও করতে পারে, যেই ইবাদত 24 ঘন্টার প্রতিটি সেকেন্ডে করা যেতে পারে। এই ইবাদত করার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকার মালিক থাকা লাগবে না। এই ইবাদতটি সর্বহালতে সর্বাবস্থায় সকল শ্রেণী পেশার মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় করতে পারে, এমন একটা ইবাদতের নাম ভালো কাজের নিয়ত করা। এটা ইবাদত। আমরা অনেক সময় বলি নামাজ পড়তে যাব, কি কি জানি নিয়ত আছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, কি এরকম নিয়ত আছে, নিয়ত বলে নিয়ত নিয়ে খুব ব্যস্ত, এদিক দিয়ে নামাজ কিন্তু এক রাকাত চলে যাচ্ছে, উনি আরবি নিয়ত শুরু করছে। মুহতারাম হাজিরিন, নিয়ত কাকে বলে আর কি নিয়ত, কিভাবে নিয়ত করলে ভালো কাজের নিয়ত করি আর মন্দ কাজের নিয়ত করি, প্রতিদান সওয়াব অথবা শাস্তি লেখা হতে থাকবে, এটাই মূলত আজকের আলোচ্য বিষয়। আসুন আমরা সর্বপ্রথম জেনে নিই নিয়ত কাকে বলে। আন-নিয়াতু লুগাতান আল-কসদু ওয়াল-আজম, অভিধানে নিয়ত বলা হয় কোনো কাজের ইচ্ছা করা, শুধু ইচ্ছা নয় বরং দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি এই কাজটি করবই, আমি এই কাজটি কোনোভাবেই করব না, এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা, কোনো কাজের ইচ্ছা করার নামই হলো নিয়ত। শরীয়তের পরিভাষায় নিয়ত বলা হয় আল-কসদু লিল-আমাল তাকাররুবান ইলাল্লাহ وطلبا لمرضاته وثوابه। শরীয়তের পরিভাষায় নিয়ত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য, এবং আখিরাতে কিছু বিনিময়, কিছু প্রতিদান পাওয়ার আশায় কোনো কাজের, কোনো ভালো কাজের নিয়ত অন্তরে স্থান দেয়া, অন্তরে সৃষ্টি করা, এর নামই হলো আন-নিয়্যাহ। যে কোনো ভালো কাজ আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য এবং আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য, আর তিন নম্বর হলো প্রতিদান পাওয়ার আশায় আগ্রহ সৃষ্টি করার নামই হলো নিয়ত। আমরা যে কোনো আমলই করি না কেন,
এই আমলের প্রতিদান নির্ভর করবে আমার নিয়তের উপরে। আপনারা অনেকেই প্রসিদ্ধ হাদিসটি জানেন, বুখারি মুসলিম শরীফের হাদিস, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজের প্রতিদান নির্ভর করে তার নিয়তের উপরে। নামাজ এর প্রতিদান নির্ভর করে নিয়তের উপরে, হজের প্রতিদান নির্ভর করে নিয়তের উপরে, সাদাকার প্রতিদান নির্ভর করে নিয়তের উপরে, ইলমে দিন শিখার প্রতিদান নির্ভর করে নিয়তের উপরে। অর্থাৎ নিয়ত যদি সঠিক হয় প্রতিদান ভালো পাওয়া যাবে, নিয়ত যদি ব্যাঠিক হয় তাহলে প্রতিদান পাওয়া যাবে না, ভালো প্রতিদান পাওয়া যাবে না, বরং শাস্তিযোগ্য অপরাধ হয়ে এটা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই হাদিস সম্পর্কে এতটুকু আপনারা অনেকেই জানেন, কিন্তু হাদিসটি কিন্তু এখানে শেষ নয়। রাসূলুল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. إتهو لكورا حديث إنما الأعمال بالنيات إنما لإمر ما نوى فتك منشك الله فاك تنيوت نجي بدلا دبن فتدن دبن যে কোনো কাজের প্রতিদান নির্ভর করে নিয়তের উপরে, এবং ব্যক্তিকে আল্লাহ পাক প্রতিদান দিবেন তার নিয়তের কে সামনে রেখে, নিয়ত যেমন তার প্রতিদান হবে তেমন। রাসূলুল্লাহ ব্যাখ্যা করে দুটো উদাহরণ দিয়েছেন। আপনারা জানেন হিজরত একটা বড় ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশে সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন মদিনাতুল মুনাওয়ারাতে। হিজরত বিশাল বড় ইবাদত, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করার সুযোগ নেই। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হিজরত করে থাকে, এই নিয়তে হিজরত করে যে আমার উদ্দেশ্য কি আল্লাহ এবং আল্লাহর রাসূল, তাহলে প্রতিদান ঠিক এমনই হবে। অর্থাৎ এই হিজরত তার আখিরাতের উপকারে আসবে, বিশাল বড় প্রতিদান হয়ে দাঁড়াবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর কোনো ব্যক্তি যদি হিজরতের উদ্দেশ্য হয় পার্থিব জীবনের কোনো কিছু লাভ করা, পৃথিবীর জীবনের কোনো উদ্দেশ্য যে এই হিজরত করলে আমি এই সুযোগটুকু পাব, হিজরত না করলে এই সুযোগটুকু পাব না। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জন্য হিজরত করে, দুনিয়ার কোনো কিছু লাভের জন্য, তাহলে প্রতিদান তো দুনিয়াতেই পেয়ে গেল, আখিরাতে তো তত কিছু থাকলো। কোনো ব্যক্তির যদি হিজরত হয় যে আমি এখান থেকে ওখানে যাচ্ছি, এর উদ্দেশ্য হলো আও ইলা মারাতিন ইয়ানকাহুহা, অমুক ওখানে মহিলা আছে আমি তাকে বিবাহ করব, এটাই তার উদ্দেশ্য। আল্লাহর নবী বলেন, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যেই নিয়তে হিজরত করেছে প্রতিদান ওই নিয়ত অনুযায়ী তাকে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য যদি কেউ হিজরত করে, প্রতিদান ঠিক ওই নিয়ত অনুযায়ী তাকে দেওয়া হবে। আর পার্থিব জীবনের কোনো কিছু লাভের জন্য যদি হিজরত করে থাকে, তাহলে প্রতিদান সেই অনুযায়ী তাকে দেওয়া হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। আমার নামাজের উদ্দেশ্য যদি হয় যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন, আমি আমার এই নামাজ আদায় করলে আল্লাহ রাসূল বলেছেন এই 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 পুরস্কার পাওয়া যাবে, আমি এই জন্য নামাজটা পড়ি, আমার পুরস্কার এমনই হবে। আর যদি উদ্দেশ্য হয় যে আমি নামাজের মাধ্যমে এক্সারসাইজ করব, রোজা রাখলে আমার শরীর কমে যাবে, সুস্থ থাকব, হ্যাঁ সুস্থতা তো হবে কিন্তু ওই রোজার সওয়াবটা সে পাবে না।
মুহতারাম হাজিরিন, আমি যে কথাটুকু আপনাদের খেদমতে পেশ করতে চাচ্ছি সেটা হলো, যে কোনো কাজের প্রতিদান তার নিয়ত অনুযায়ী হবে। নিয়ত ভালো হলে প্রতিদান ভালো হবে, নিয়ত মন্দ হলে প্রতিদান মন্দ হবে। নিয়ত যে একটা বড় ইবাদত, কোনো ব্যক্তি যদি সাথে নিয়ত রাখতে পারে, ভালো নিয়ত করে ফেলতে পারে, তাহলে যে তাকে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি মন্দ কাজের নিয়ত অন্তরে একবারে মজবুতির সাথে করে ফেলে, তাহলে তাকে যে শাস্তি দেওয়া হবে, এ মর্মে রাসূলুল্লাহ, আমি হাদিস আপনাদের খিদমতে পেশ করতে চাই। সর্বপ্রথম হাদিস, হাদিসে কুদসি, এটাও বুখারি মুসলিম শরীফের হাদিস। হাদিসের বর্ণনাকারী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, আল্লাহর রাসূল বর্ণনা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। কি হাদিসটি কি? ان الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله عز وجل عنده عشر حسنات إلى سبعمائة ضعف إلى أضعاف كثيرة وإن هم بسيئة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله سيئة واحدة رواه البخاري ومسلم الله النبي বলেন আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো কোনটি মন্দ কোনটি, কোনটি পুণ্যের কাজ কোনটি গুনাহের কাজ, এগুলো আল্লাহ পাক আগে লিখেছেন। ثم بين ذلك, এরপর এগুলো স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, বলেছেন এগুলো ভালো কাজ, এগুলো মন্দ কাজ। আমরা মাঝে মধ্যে বলে থাকি কোনটা ভালো কোনটা মন্দ এটা উনি বুঝবেন, আল্লাহ বুঝবেন। হ্যাঁ, তিনি বুঝে এগুলো সব বলে দিয়েছেন, কোরআনে ওগুলো বলা আছে, রাসূলের হাদিসেও সেগুলোর ঘোষণা আসছে। এই হাদিস কি বলে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন ভালো কোনটি মন্দ কোনটি, এটা আল্লাহ পাক লিখেছেন এবং এগুলো স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। এবার আল্লাহর হাবিব বলেন, ফামান হাম্মা বিহাসানাতিন, কোন মানুষ যদি, কোন মুমিন যদি কোনো ভালো কাজের নিয়ত করতে পারে, ফালাম ইয়ামালহা, নিয়ত করছে কিন্তু ভালো কাজটা করতে পারেনি। যেমন নিয়ত করেছে আমি এবছর হজ্জে বাইতুল্লাহ করবই ইনশাআল্লাহ, এটা আমার নিয়ত, আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়বই, এটা আমি অন্তরে নিয়ত করেছি, ফালাম ইয়ামালহা, কিন্তু যে কোনো কারণেই হোক, যেমন এবার করোনার কারণে অনেকে হজ্জে বাইতুল্লাহ করতে পারে নাই, জামাতের সাথে মসজিদে ফজরের নামাজ পড়বে কিন্তু ঘটনা চক্রে উঠতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কাতাবাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, নিয়ত করেছে কিন্তু কাজটা করতে পারে নাই, তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা প্রতিদান লিখে দিবেন যে এই বান্দা ভালো কাজের নিয়ত করেছে, সুতরাং এই ভালো কাজের প্রতিদান আমি দিয়ে দিলাম। নিয়ত করেছে শুধু, করতে পারেনি কিন্তু। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন হাম্মা বিহা, ভালো কাজের নিয়ত করেছে, ফা আমিলাহা, এবং কাজটা করার সুযোগও পেয়ে গেছে, কাতাবাহাল্লাহু আযজা ওয়া জাল ইনদাহু আশারা হাসানাত ইলা সাবঈমিয়াতি যিফিন ইলা আযআফিন কাসীরা,
ভালো কাজে নিয়ত করেছে, কাজটা করার সুযোগও পেয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সর্বনিম্ন পরিমাণ হলো এই নবীর উম্মতের জন্য 10 গুণ সওয়াব তাকে দান করবে। এখান থেকে শুরু 10, কারো আমলের কোয়ালিটি অনুযায়ী নিয়ত অনুযায়ী 20, কাউকে 30, কাউকে 100, কাউকে 200, কাউকে 500, 10 থেকে 700 পর্যন্ত হিসাব আছে। এরপরে কতটুকু দিবেন? আল্লাহর হাবিব বলেন ইলা আযআফিন কাসীরা, পৃথিবীর মানুষ চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়া। এই জিনিসটা খুব ভালো করে বুঝে, এই জন্য আল্লাহর হাবিব বলেন ইলা আযআফিন কাসীরা, চক্রবৃদ্ধি হারে তার প্রতিদান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কারণ নিয়ত এবং আমলের কোয়ালিটি অনুযায়ী 700 গুণ সওয়াব দেওয়া হবে, কাউকে 1400 গুণ, কাউকে 2800 গুণ, এভাবে করে কাউকে লক্ষ গুণ সওয়াব দান করা হবে তার আমলের নিয়ত এবং কোয়ালিটি অনুযায়ী। একজনের নিয়ত একেবারে এমন নিয়ত আবু বকরের মতো নিয়ত, আরেকজনের নিয়ত হলো আমাদের মতো সাধারণ মানুষের নিয়ত, দুইজনের নিয়ত তো এক নয়। তো নিয়ত এবং আমলের কোয়ালিটি অনুযায়ী যদি আমলটি নিয়ত অনুযায়ী করে ফেলতে পারে, ভালো কাজটি করে ফেলতে পারে, তাহলে সর্বনিম্ন 10 গুণ, এরপরে কোয়ালিটি অনুযায়ী 700 গুণ পর্যন্ত একটা হিসাব দেওয়া আছে। আর এরপরে কি পরিমাণ বাড়াবেন, আল্লাহ পাক বলেন ওটা চক্রবৃদ্ধি হারে বাড়াবো, কি পরিমাণ বাড়াবো এই হিসাব তোমাদেরকে দিয়ে লাভ নেই, হিসাব করতে করতে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন ওয়া ইন হাম্মা বিসাইয়াতিন, কোন ব্যক্তি যদি মন্দ কাজের নিয়ত করে, এইবার একটু সুস্থ হয়ে নেই, পরে শেষ করে ফেলব, ওকে সাইজ করে দিব, এমন একটা মন্দ কাজের নিয়ত করেছে, এবং মন্দ কাজের নিয়ত করেছে কিন্তু মন্দ কাজটা করতে পারে নাই, ও আর সুস্থই হয়নি, মরেই গেছে, ও কিভাবে আরেকজনকে সাইজ করবে, নিজেই তো সাইজ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে এইটা নিয়ত করেছে কিন্তু মন্দ কাজটা করতে পারে নাই। আমি আরেকটু ব্যাখ্যা না করলে হাদিসটি বুঝতে আপনাদের কষ্ট হবে। নিয়ত করেছে কিন্তু নিয়তটি করতে পারেনি, বরং নিয়ত পূরণ করার সুযোগ থাকা সত্ত্বেও করেনি, পরে সুস্থ হয়ে গেছে কিন্তু মন্দ কাজটি আর করেনি, অথবা সামনে পেয়েছে কিন্তু ওই মন্দ নিয়তটাকে আবার ফিরিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মন্দ কাজের নিয়ত করে কাজটি করেনি, সুযোগ পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মন্দ কাজ না করার কারণে একটা বিনিময় প্রদান করবেন। ভালো কাজের নিয়ত করেছে করতে পারে নাই, সওয়াব, মন্দ কাজের নিয়ত করেছে করে নাই, সওয়াব। আমি যেই কথাটুকু একটু আগে বলেছিলাম এটা সামনের হাদিসে আসবে, মন্দ কাজের নিয়ত করেছে, মন্দ কাজটি করেও ফেলেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাহু সাইয়াতান ওয়াহিদা, তার গুনাহ একটা লেখা হবে, কয়টা লেখা হবে, একটা। একটা মিথ্যা কথা বলা হয়েছে বলেছে, এটার জন্য শুধু একটা মিথ্যা কথার যে শাস্তি এটা তার কপালে লিখে দেওয়া হবে। কিন্তু এক রাকাত নামাজ পড়েছে, তাকে এক রাকাতের সওয়াব প্রতিদান কপালে লেখা হবে না, আমল নামায় লেখা হবে না, বরং নিয়ত এবং আমলের কোয়ালিটি অনুযায়ী কমপক্ষে 10 গুণ, উপরে 700, এরপরে চক্রবৃদ্ধি হারে বাড়ানো হবে। এটা হলো বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিসে বলা হচ্ছে ভালো কাজের নিয়ত করলেই সওয়াব, আর মন্দ কাজের নিয়ত করে যদি না করে তাহলে সওয়াব। পরের যে হাদিসগুলো আমি বলবো, যে সেই হাদিসের মধ্যে আসছে মন্দ কাজের নিয়ত করলেই গুনাহ, তার ব্যবধান কি, ব্যবধান হলো একটি হলো মন্দ কাজের ইচ্ছা অন্তরে এসেছে, প্রতিজ্ঞা করে নেই। মন্দ কাজের অনেক সময় আমাদের গুনাহের কাজের প্রতি আমাদের মন ধাবিত হয় কিন্তু আবার ফিরে আসে, না না এটা করব না,
তাহলে ফিরে আসলেই সওয়াব। আরেকটা হলো সংকল্প করে ফেলেছে যে না আমি করবই, অসুস্থ অবস্থায় নিয়ত করছে আমি মেরে ফেলব, এবং এই অসুস্থ অবস্থায় মারা গেছে, সংকল্প নিয়েই মারা গেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মন্দ কাজের সংকল্প, দৃঢ় সংকল্প অন্তরে পোষণ করার কারণেই তার জন্য শাস্তি বরাদ্দ করে দিবেন। আমি একটি হাদিস, অনেকগুলো হাদিস আছে, আমি আজকে একটি হাদিস বলবো, ছোট্ট হাদিস। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরতে আবি বকর আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ হাদা আল কাতিল ওয়া মা বালুল মাকতুল। আল্লাহর নবী বলেন, দুজন মুসলিম বিরোধী লিপ্ত হয়ে গেছে, হাতে তরবারি আছে, চাকু আছে, ইদাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা, এই দুজন একজন আরেকজনকে মারার আপ্রাণ চেষ্টা করছে, একজন হয়তো নিহত হচ্ছে আরেকজন হত্যাকারী হচ্ছে, আল্লাহর নবী বলেন আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। হযরত আবু বকর আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ হাযাল কাতিল, হত্যাকারী জাহান্নামে যাবে এটা তো বুঝলাম, অপরাধ করেছে, ওমা বালুল মাকতুল, কিন্তু নিহত ব্যক্তি কি, সে তো আর কাউকে মেরে যেতে পারে নাই, নিহত ব্যক্তি জাহান্নামে যাবে কেন? এবার আল্লাহর হাবিব বলেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, হত্যাকারী জাহান্নামে যাবে হত্যা করার কারণে, আর নিহত ব্যক্তি জাহান্নামে যাবে তারও তো হত্যা করার দৃঢ় সংকল্প ছিল, সে ব্যর্থ হয়েছে, এই জন্য সেও জাহান্নামে যাবে। তার মানে হলো মন্দ কাজের নিয়ত যদি দৃঢ়ভাবে করে ফেলে আমি করবই, ফিরে আসে নাই সেখান থেকে কোনো কাজে ব্যর্থ হয়েছে কারণে, তাহলে এই জন্য তাকে শাস্তি ভোগ করা লাগবে। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমি ধারাবাহিক আরো কিছু হাদিস এবং নিয়তের উপর আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের খিদমতে পেশ করার চেষ্টা করব। আজকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।